নমস্কার, মই ডক্টর বিদ্যানন্দ বৰকাকতিয়ে বীর লাচিত বৰফুকন মহাবিদ্যালয়ৰ অসমীয়া বিভাগৰ উদ্যোগত আইকিউএসিৰ সহযোগত শিক্ষার্থীসকলৰ সামগ্রিক বিকাশৰ বাবে আয়োজন কৰা ওয়েবিনারত সমল ব্যক্তি হিচাপে দুআষাৰ উপস্থাপনৰ বাবে সুযোগ পোৱাত মহাবিদ্যালয়খনৰ অধ্যক্ষকে প্ৰমুখ্য কৰি অসমীয়া বিভাগৰ বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ লগতে মহাবিদ্যালয়খনৰ বিভিন্ন বিভাগৰ অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ কৰ্মচাৰীবৃন্দ মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আৰু এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰা প্ৰত্যেকজন ব্যক্তিলৈ মান্যানুসৰি আন্তৰিক শ্ৰদ্ধা কৃতজ্ঞতা আৰু মৰম নিবেদন কৰিছোঁ। আমাক নিৰ্দিষ্ট কৰি দিয়া বিষয়টি আছিল আলোচনাৰ বাবে নির্ধারিত কৰি দিয়া বিষয়টি আছিল জাতীয় জীৱনৰ পুনৰগঠনত যুৱ সমাজৰ কৰ্তব্য। জাতীয় জীৱনৰ পুনৰগঠনত যুৱ সমাজৰ কৰ্তব্য উক্ত বিষয়টো আমি আলোচনা কৰিবলৈ যাওঁতে ভাৰতবৰ্ষৰ পটভূমিত আমি বিষয়টো আলোচনা কৰিবৰ কাৰণে যত্ন কৰিম। আমি জানো যে এই পৃথিৱীখন এখন বৈচিত্ৰময়, আমি বাস কৰা পৃথিৱীখন বৈচিত্ৰময়। এই পৃথিৱীৰ প্ৰতিটো জীৱই বৰ্তি থাকিবৰ কাৰণে অহৰহ নানা ধৰণৰ প্ৰচেষ্টাৰ মাজেৰে সমাজজন কৰিবলৈ শিকে, সমাজজন কৰে। বৰ্বৰতাৰ পৰা সভ্যতালৈ ধাবিত হওঁতে মানুহে জন্মগতভাৱেই হওক বা বসবাস কৰা নিৰ্দিষ্ট উমৈহতীয়া ভূখণ্ডত একেলগে থকা লোকসকলৰ একাত্মবোধে জাতীয় জীৱন সুখময়, আনন্দময়, স্বতন্ত্ৰীয়া, বিকাশশীল তথা সমৃদ্ধিশালী হোৱাটো মনে প্ৰাণে কামনা কৰে। সমাজখন যিহেতু চিৰ উৎপাদনশীল বস্তু নহয়, ই পৰিৱৰ্তনশীল, সময়ৰ লগে লগে ইয়াৰ পৰিৱৰ্তন আহে। পৰিৱৰ্তনে ন ন বতৰা লৈ আহে। পৰিৱৰ্তনৰ কোনো আঁচু নপৰাকৈ আমি সমাজ এখনক সংৰক্ষণ কৰি ৰখাটো সম্ভৱপৰ নহয়। সময়ৰ বুকুচাত উঠি সমাজ জীৱনলৈ যি অবিৰতভাৱে পৰিৱৰ্তন ধাৱমান হয়, ধাৱিত এই পৰিৱৰ্তনে জাতীয় জীৱনকো প্ৰভান্বিত কৰে। ফলশ্ৰুতিত জাতীয় জীৱনৰ পুনৰ গঠন হয়। পুনৰ গঠনৰ এই প্ৰক্ৰিয়াত সমাজৰ প্ৰতিগৰাকী ব্যক্তি তেওঁলোকৰ জ্ঞাতেই হওক বা অজ্ঞাতেই হওক সৰুৰ পৰা ডাঙৰলৈকে জড়িত হৈ পৰে। বিকাশৰ স্তৰ অনুসৰি জড়িত হৈ পৰা এই লোকসকলে জাতীয় জীৱনলৈ আগবঢ়োৱা বৰঙণি কোনো গুণেই কম নহয়। প্ৰত্যেকজন ব্যক্তিৰ বৰঙণিসমূহ একত্ৰ হৈ সামাজিক পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰে। আমি জানো যে আমাৰ দেশৰ যুৱকসকল দেশখনৰ ধৰণীস্বৰূপ, তেওঁলোকে ৰাষ্ট্ৰ একোখনৰ ভৱিষ্যতৰ মূলধনস্বৰূপ। তেওঁলোক যিমানেই মনোদৈহিকভাৱে সৎ তথা সবল হ'ব, সিমানেই ৰাষ্ট্ৰ এখনৰ প্ৰগতিৰ উচ্চ শিখৰলৈ গতি কৰিব। যিকোনো পৰিস্থিতিতে তেওঁলোক অধিক সংবেদনশীল, সৃজনীশীল, পৰিৱৰ্তনৰ প্ৰতি আগ্ৰহশীল, সংশয় বহনৰ প্ৰতি তেওঁলোকৰ আগ্ৰহী। গতিকে তেওঁলোকৰ এই অদম্য গুণক সঠিক পথেৰে পৰিচালনা কৰাটো আমাৰ প্ৰয়োজন। জাতীয় জীৱনৰ পুনৰগঠনত তেওঁলোকেই আগভাগ ল'ব পাৰে। উল্লেখযোগ্য যে বৰ্তমান সমগ্ৰ বিশ্বৰে 15 বছৰৰ পৰা 24 বছৰ বয়সলৈকে মুঠ জনসংখ্যাৰ 1.1 নিযুত লোক যুৱশক্তিৰ অন্তৰ্গত। ই পৃথিৱীৰ মুঠ জনসংখ্যাৰ প্ৰায় 18%। গতিকে সমগ্ৰ বিশ্বৰ মুঠ জনসংখ্যাৰ 18% লোকেই হ'ল যুৱশক্তি। তেনেদৰে ভাৰতবৰ্ষৰ ক্ষেত্ৰত যদি আমি অধ্যয়ন কৰি চাওঁ, তেতিয়াহ'লে দেখিবলৈ পাম যে ভাৰতবৰ্ষৰখন সমগ্ৰ বিশ্ব দৃষ্টিতেই এখন যুৱশক্তি দেশ বুলি অভিহিত কৰা হয়। সমগ্ৰ বিশ্বই ভাৰতবৰ্ষক এখন যুৱশক্তি দেশ বুলি কয়।
যুব শক্তির সমগ্র বিশ্ব সরসংখ্য শক্তি ভারতবর্ষতে আছে। ভারতবর্ষ প্রায় 50% যুব শক্তি 15-24 বছর বয়স তলৰ লোক, 15-24 বছৰলৈকে প্রায় 50% লোক যুব শক্তি। তদুপরি যদি আমি ইয়ার পরিমাণ বহাই নি 15-35 বছর করুন, তেতিয়াহলে আমি দেখিম যে আমার মোট যুব শক্তির 65% বা 65% 35 ইয়ার্সের তলত। গতি এটা বৃহৎ জনসংখ্যা, বৃহৎ একটা জনশক্তি, বৃহৎ এক যুব শক্তি, যক্তিয়ে আমার দেশের উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক বা জাতীয় জীবনের পুনর্গঠনের ক্ষেত্রে বিশেষ ধরনের ভূমিকা পালন করবেন। গতি আমার দেশের যুব মানব শক্তি পর্যাপ্ত পরিমাণে আছে, অর্থাৎ আমার ভারতবর্ষের জাতীয় জীবনের পুনর্গঠনত যুব সকলের দায়িত্বের যথেষ্ট কর্তব্যও আছে, যথেষ্ট কর্তব্যও নির্ধারিত লক্ষ্যত উপনীত হবর কারণে জাতীয় জীবনের পুনর্গঠনের কারণে, পুনর সংগঠনের কারণে সম্পাদিত করব লাগিব। এইবর মনোভাব মানুষের অন্তর জাগ্রত হওয়া, এইখিনতে আমি একটা প্রশ্ন উদয় হব পারে মানুষের মনত যে জাতীয় জীবনের পুনর্গঠন করাটা কিয় প্রয়োজন। আমি ইতিমধ্যে উল্লেখ করে গৈছোঁ যে সমাজখন যেহেতু এখন বুয়তী নদীর দরে গতিশীল, প্রতিটি ক্ষণতেই সমাজ জীবনলৈ নতুন নতুন পরিবর্তন আহি থাকে। বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার উদ্গতির কারণে সমাজলৈ পরিবর্তন আহে, জনবিস্ফোরণের কারণে, তথ্য বিস্ফোরণের কারণে, মানুষের আকাঙ্ক্ষার বিস্ফোরণের কারণে সমাজ জীবনলৈ পরিবর্তন ধাবিত হয়। শিক্ষা ব্যবস্থার বহুল উন্নতির কারণে সমাজলৈ একটা পরিবর্তন আহে, পারিপার্শ্বিকতার প্রভাবে সমাজত পরিবর্তন সাধন করে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে, বর্তমান আমি দেখবলে পাওয়া পেন্ডেমিক সিচুয়েশনের কারণে আমার সমাজ জীবনলৈ যথেষ্ট পরিবর্তন আহিছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শৈক্ষিক সকল স্ট্রাকচারত এই একটা পরিবর্তন আনছে, বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শের কারণে সমাজলৈ পরিবর্তন আহে। গতি এই গোটেই পরিবর্তনবুরে আমার আগত বা যুব সমাজের আগত একটা প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিয়ে, গতি এই প্রত্যাহ্বানটি নেওচি একটা উপযুক্ত পরিবেশের সন্তুলিতভাবে খাপ খাই চলিবর কারণে জনশক্তি বা যুব শক্তি বিশেষ প্রয়োজন। যুব শক্তিহে এই প্রত্যাহ্বানটি নাইকিয়া করে এখন জাতীয় আর্হির বা জাতীয় জীবন উপযোগী করে এখন সমাজ পুনর্গঠন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন। প্রাচীনকালের আমি যদি পর্যবেক্ষণ করো, প্রাচীনকাল ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রতে হোক বা সংস্কৃতি ক্ষেত্রতে হোক, প্রগতির উচ্চ শিক্ষাতে আছিল। এই কথা বিশ্ব বিভিন্ন দেশেও স্বীকার করে যে ভারতবর্ষের শিক্ষা আর সংস্কৃতি প্রাচীনকাল যথেষ্ট সমৃদ্ধিশালী আছিল। সময়ে সময়ে জাতীয় জীবনের পুনর্গঠন হয় আর জাতীয় জীবনের পুনর্গঠনের কারণে এইবর মূল্যবোধর পুনের আমি মূল্যায়ন করে যুগের সঙ্গে খাপ খাওয়াকি তাক ঠিক করে লোক লাগিব। জাতীয় জীবনের পুনর্গঠন করাত যুব সকলের অসংখ্য কর্তব্য আছে। যুব সমাজ বলে কোতে আমি বা আলোচ্য বিষয়টি আমি 15-35 বছর বয়সলৈকে লোকসকলক ধরে লৈছো, আর জাতীয় জীবনের পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় জীবনলৈ একটা পরিবর্তন অনার ক্ষেত্রে করণীয় যথেষ্ট আছে। সেই করণীয়খিন অন্তর্গত আমি কেটামান বিশেষ উপাদানের সম্পর্কে আলোচনা করি যে কিখিনি কার্য সম্পাদন করলে জাতীয় জীবনের পুনর্গঠনত বা যুব শক্তির প্রভাবে এটা ইতিবাচক ভূমিকা পালন করব। এই কারকবর ভিতর আমি প্রথমত উল্লেখ করব পার যে সাংবিধানিক অধিকার আর কর্তব্য সমূহ মানি চলা। যুব সমাজে সংবিধান প্রদত্ত, ভারতবর্ষ সংবিধান যিখিনি অধিকার আর কর্তব্য আমাক প্রদান করেছে তার ভিতর প্রধানকে 6টা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারবর ভিতর আমি প্রধানকে সমতা অধিকার, যে ভারতবর্ষত বাস করা লোকসকলের মাজত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলো একটা সমান মনোভাব সৃষ্টি করার ক্ষেত্রে যুবসকলে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন।
স্বাধীনতা অধিকার যে প্রত্যেক মানুষের বিভিন্ন বিষয়ত স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আরম্ভ করে বিভিন্ন ধরনের স্বাধীনতা, এই স্বাধীনতা যাতে সমাজের প্রত্যেকজন লোকে উপভোগ করব পারে তার প্রতি যুবশক্তিয়ে বিশেষ ধরনের গুরুত্ব দিব পারে। তারপর শোষণের বিরুদ্ধে অধিকার, যদি কোনোবা শোষিত হয়েছে সেই শোষণের বিরুদ্ধে প্রতিকার করবর কারণে যুব সমাজে বিশেষ ভূমিকা গ্রহণ করব পারে। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি আর শৈক্ষিক অধিকার, এই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে আমার বা অধিকার আছে, এই অধিকার সমূহ আমি যাতে উপযুক্ত ধরনের উপভোগ করব পারো, পালন করব পারো, মানি চলিব পারো, তার কারণে যুব সমাজে বিশেষ ধরনের ভূমিকা পালন করব পারে। সমাজের পিছপৰা শ্রেণীর লোকসকলের মাঝে একটা সজাগতা সৃষ্টি করব পারে, সজাগতা সৃষ্টি করে একটা জাতীয় জীবনের পুনর্গঠন করার ক্ষেত্রে বা নতুন আর্হি সমাজ স্থাপন করার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করব পারে। তদুপরি আমার সংবিধানে প্রায় এগারোটা মৌলিক কর্তব্য আগবাইছে, সংবিধানে এগারোটা মৌলিক কর্তব্য আমাক দিছে, গতি এই কর্তব্য সমূহ আমি যাতে সুচারুরূপে পালন করব পারো, যুবসকলে সুচারুরূপে পালন করব কারণে যত্ন করব লাগে, আর যিখিনি সমাজের অন্যান্য ব্যক্তিসকল আছে তেওঁলোককো এই কর্তব্য সমূহ সম্পর্কে, সংবিধান প্রদত্ত কর্তব্য সমূহ সম্পর্কে সচেষ্ট করে তোলার কর্তব্যটো তেওঁলোকৰ। গতি তেওঁলোকে এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করব পারে। গতি সমাজের বা জাতীয় জীবনের পুনর্গঠন করার ক্ষেত্রে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য সমূহ মানি চলার ক্ষেত্রে যুবসকলের ভূমিকা বা কর্তব্য অপরিসীম। তারপর আমি কব পাৰো যে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যায় সমাজলে পরিবর্তন আনে, বর্তমান যুগটো হৈছে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার যুগ, গতি এই বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যায় যাক পরিবর্তন সমাজ জীবন আনিছে, বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যায় আমার সমাজ জীবন যিখিনি কন্ট্রিবিউশন আগবাইছে সেই কন্ট্রিবিউশন খিনি আমি সদর্থক ক্ষেত্রে বা ইতিবাচক দিকত বা একটা ভাল কামত আমি ব্যবহার করব কারণে যত্ন করব লাগে। আর এই ক্ষেত্রে আমার যুবশক্তিয়ে সমাজক একটা বৈজ্ঞানিক মানসিকতা সৃষ্টি করার ক্ষেত্রে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি একটা গড় লওয়ার ক্ষেত্রে বা সাইন্টিফিক টেম্পার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ ধরনের ভূমিকা পালন করব পারে। সমাজের যাক অন্ধবিশ্বাস কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস কুসংস্কার এইবর সমাজের দূর করব কারণে, নির্মূল করব কারণে বিজ্ঞানের জড়িয়ে মানুষের মনত একটা সজাগতা সৃষ্টি করব পারে। গতি মানুষের মনের পর রক্ষণশীল মনোভাব দূর করা, নেতিবাচক মনোভাব দূর করা ইত্যাদি কর্তব্য সমূহ যুব সমাজে সম্পাদন করে, যুবশক্তি সম্পাদন করে একটা জাতীয় জীবনের পুনর্গঠন করার ক্ষেত্রে, পুনর্নির্মাণ করার ক্ষেত্রে বা জাতীয় জীবনের আধারত এক নতুন আর্হি সমাজ সৃষ্টি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করব পারে, এইটোর করবলগিয়া একটা প্রধান কাম। তারপর যে জাতীয় জীবনের পুনর্গঠন করার ক্ষেত্রে যুব সমাজের আন এক গুরুত্বপূর্ণ কর্তব্য হল যে সাংবিধানিক মূল্যবোধ সমূহ মানি চলা আর সেইখিনি সর্বসাধারণের মাজত বিতরণের কারণে বা সর্বসাধারণের মাজত একটা সাংবিধানিক মূল্যবোধ সমূহ প্রচারকরণের কারণে বিশেষ করবলগিয়া একটা কাম আছে। গতি সংবিধানে, ভারতবর্ষ সংবিধানে কিছু মূল্যবোধ নির্ধারণ করে দিছে যাতে মানব জীবনটো বা ভারতীয় লোকসকলের জীবনটো বা ভারতীয় সমাজখন যাতে সেই মূল্যবোধের আধারত পরিচালিত হয়, তার কারণে কিছু মূল্যবোধ উদাহরণস্বরূপে সমতার উপর গুরুত্ব পড়ছে, স্বাধীনতার উপর গুরুত্ব পড়ছে, ন্যায়ের উপর গুরুত্ব পড়ছে, ভাতৃত্ববোধের উপর সংবিধানে গুরুত্ব পড়ছে, এইবর হল সংবিধান প্রদত্ত কিছু ভ্যালু। এই ভ্যালুখিনিয়ে আমার সমাজখনক একটা শৃঙ্খলিত দিকত আগবাই যাওয়ার ক্ষেত্রে, শৃঙ্খলিত দিকত আগবাই যাওয়ার ক্ষেত্রে, শৃঙ্খলিতভাবে সমাজখন বিকশাই তোলার ক্ষেত্রে, শৃঙ্খলিতভাবে সমাজখন সংবর্ধনের ক্ষেত্রে বিশেষ ধরনের সহায় করে। গতি এইব আমি মানি চলিবর কারণে বা যুব সমাজে এইখানে মানি চলিবর কারণে যত্ন করব লাগে আর সমাজের আন লোকসকলকো এই মানি চলিবর কারণে সহায় করব লাগে। এইটো হৈছে তেওঁলোকৰ অন্য এটা কর্তব্য যাতে সমাজ এখন পুনর্গঠন করার ক্ষেত্রে শক্তিটোৱে বিশেষ ধরনের ভূমিকা পালন করব পারে। তারপর আমি যদি বিশ্লেষণ করে চাও আর কিছু উপাদান দেখবলে পাও, সেইবোৰ ভিতর উল্লেখযোগ্য কিছু উপাদান হল যে সমাজ জীবনের পুনর্গঠনের ক্ষেত্রে যুব সমাজের করবলগিয়া একটা কাম হল যে শ্রমের মর্যাদাটো উপলব্ধি করা আর সমাজকো সেই আদর্শ অনুসরণ করবর কারণে
আগবহাই লৈ যোৱাটো তেওঁলোকৰ এটা প্ৰধান কাম। গতিকে যেতিয়ালৈকে সমাজৰ পৰা শ্ৰমজীৱী আৰু বুদ্ধিজীৱী মানুহৰ মাজত থকা পাৰ্থক্যসমূহ হ্ৰাস নহ'ব বা নাইকিয়া হৈ নাযাব, তেতিয়ালৈকে সমাজ এখন বা জাতীয় জীৱনৰ সৰ্বোত্তম বিকাশটো আমি আশা কৰিব নোৱাৰোঁ। গতিকে জাতীয় জীৱনৰ সৰ্বোত্তম বিকাশ সাধন কৰিবলৈ হ'লে জাতীয় জীৱনৰ পুনৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত সৰ্বোত্তম পৰ্যায়ত আমি উপনীত হ'বৰ কাৰণে এই বৈষম্যটো বা ডিগনিটি অফ লেবাৰ বা শ্ৰমৰ মৰ্যাদাটো বুজি পোৱাৰ ওপৰত আমি বিশেষ গুৰুত্ব কৰিব লাগিব। শিক্ষানুষ্ঠানৰ পাঠ্যক্ৰমতো যুৱশক্তি এই গুণটো বিকাশৰ কাৰণে গুৰুত্ব দিব লাগিব। বিশেষকৈ বৰ্তমানৰ যি NSS ব্যৱস্থা আছে, NSS কাৰ্যসূচীসমূহত শিক্ষাৰ্থীসকলে সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰিলে সেই তেনেকুৱা তেওঁলোকৰ ডিগনিটি অফ লেবাৰ সম্পৰ্কে, শ্ৰমৰ মৰ্যাদা সম্পৰ্কে তেওঁলোকে উপলব্ধি কৰিব পাৰিব। আৰু ভৱিষ্যতে তেওঁলোকে শ্ৰমৰ মৰ্যাদা উপলব্ধি কৰিলে সমাজখনত পৰিচালিত হওঁতে বিভিন্ন ধৰণৰ ব্যক্তি বিভিন্ন ধৰণৰ শ্ৰমৰ মৰ্যাদা তেওঁলোকে উপলব্ধি কৰিব, সন্মান কৰিবলৈ শিকিব আৰু সমাজখনৰ এক নতুন আৰ্হিত গঠন কৰিবলৈ বা জাতীয় জীৱনক পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ প্ৰত্যেকটো কৰ্তব্যই গুৰুত্বপূৰ্ণ হিচাপে চিহ্নিত হ'ব। গতিকে সামাজিক উন্নয়নমূলক কাম আনন্দদায়কভাৱে তেওঁলোকে যেতিয়া কৰিব বা তেওঁলোকক কৰিবলৈ দিব লাগে, তেতিয়াহে তেওঁলোকে এই কোৱালিটিসমূহ বা যুৱ সমাজে এই কোৱালিটিসমূহ আয়ত্ব কৰিব পাৰিব। গতিকে শোষণহীন আৰু শ্ৰেণীহীন আদৰ্শৰে সমাজ এখনৰ পুনৰ গঠন কৰিবলৈ হ'লে যুৱ সমাজে এই মনোভাৱটো আমাৰ সমাজৰ পৰা নাইকিয়া কৰিবলগীয়া এটা প্ৰধান কাম। গতিকে তেওঁলোকে এই পাৰ্থক্যটো বা বৈষম্যটো নাইকিয়া কৰিব পাৰিলে সমাজখন শোষণহীনভাৱে শ্ৰেণীহীনভাৱে গঢ় লৈ উঠিব। গতিকে এনেকুৱা এখন সমাজ পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত যুৱসকলৰ বিশেষ দায়িত্ব কৰ্তব্য আছে। তাৰপাছত আমি ক'ব পাৰোঁ যে যুৱ সমাজে তেওঁলোকৰ নেতৃত্ব সম্পৰ্কে যিটো সুপ্ত প্ৰতিভা আছে, মানুহে জন্মগত কিছুমান কোৱালিটি আছে আৰু কিছুমান কোৱালিটি মানুহে আৰ্জন কৰিলে, গতিকে সহজাত আৰ্জিত দুই ধৰণৰ প্ৰৱণতাসমূহক, দুই ধৰণৰ কোৱালিটিসমূহক আমি বিকাশৰ কাৰণে যত্ন কৰিব পাৰোঁ। সমাজ এখন আগবঢ়াই নিবৰ কাৰণে আমাৰ নেতৃত্ব গুণৰ প্ৰধান প্ৰয়োজন। ভাৰতবৰ্ষৰ বিভিন্ন শিক্ষা আঁচনিও বিশেষকৈ বৈদিক যুগৰ পৰাই শিক্ষাৰ্থীসকলৰ নেতৃত্ব গুণটো বিকাশৰ ওপৰত প্ৰধানকৈ গুৰুত্ব পৰিছিল, যাতে সমাজখনৰ ভৱিষ্যতৰ এই যুৱশক্তিয়ে নেতৃত্ব ল'ব লাগিব। গতিকে তেওঁলোকৰ নেতৃত্বৰ গুণটো সৰুৰ পৰাই, প্ৰাথমিক পৰ্যায়ৰ পৰাই, বিদ্যালয় পৰ্যায়ৰ পৰাই বিকাশ কৰিবৰ কাৰণে যত্ন কৰিব লাগে। আৰু তেতিয়াহে তেওঁলোকে ধৰক ভৱিষ্যতে এখন সমাজৰ সুস্থৰূপে নেতৃত্ব দিবলৈ হ'লে বা সমাজ এখন পুনৰ গঠন কৰিবলৈ হ'লে, সমাজৰ সামাজিক প্ৰক্ৰিয়াৰ পুনৰ গঠন কৰিবলৈ হ'লে তেওঁলোকে এই নেতৃত্ব গুণৰ যোগেদি আয়ত্ত কৰিব পাৰিব, মানুহখিনি আয়ত্ত কৰিব পাৰিব, মানুহক বুজাব পাৰিব, মানুহৰ মাজত এটা সজাগতা সৃষ্টি কৰিব পাৰিব আৰু মানুহৰ সঠিক দিশে তেওঁলোকে লৈ যাব পাৰিব। গতিকে সমাজত নেতৃত্ব গুণটো তেওঁলোকে বিকশাই তোলাৰ ওপৰত বিশেষভাৱে গুৰুত্ব আৰোপ কৰা প্ৰয়োজন সমাজখনৰ পুনৰ গঠনৰ কাৰণে। তাৰপিছত অন্য এটা হ'ল যে তেওঁলোকৰ সাহিত্যিক আৰু ব্যক্তিত্ব বিকাশমূলক কাৰ্যসূচীসমূহৰ যোগেদি যুৱশক্তিয়ে তেওঁলোকৰ সাহিত্যিক বিকাশ আৰু ব্যক্তিত্ব বিকাশৰ কাৰ্যসূচীসমূহৰ যোগেদি সমাজত এটা পৰিৱৰ্তন আনিব পাৰে, জাতীয় জীৱনৰ পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে বিশেষ ভূমিকা পালন কৰিব পাৰে আৰু তেওঁলোকৰ এই কৰ্মই জাতীয় জীৱনৰ পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত প্ৰবল ইন্ধন যোগাব পাৰে, তেওঁলোকে আনৰ কাৰণে তেওঁলোক আদৰ্শস্বৰূপে থিয় দিব পাৰে। আৰু জাতীয় জীৱনৰ পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত আমি আন এটা দিশৰ সম্পৰ্কে আলোচনা কৰিব পাৰোঁ যে আন এটা দিশ হ'ল বা যুৱ সমাজে কৰিবলগীয়া কৰ্তব্য হ'ল যে সমাজৰ পৰা যিটো লিংগ বৈষম্য আছে, সামাজিক যিটো বৈষম্য আছে লৈংগিক ভিত্তিত, এই লৈংগিক ভিত্তিত থকা বৈষম্যটো নাইকিয়া কৰিবৰ কাৰণে তেওঁলোকে যত্ন কৰিব পাৰে। ল'ৰা আৰু ছোৱালীৰ মাজত যাতে কোনো পাৰ্থক্য নাই বা পুৰুষ মহিলাৰ মাজত থকা পাৰ্থক্যটো নাইকিয়া কৰি এখন সৰ্বতোমুখী সমাজ গঠনৰ কাৰণে তেওঁলোকে আগবাঢ়ি আহিব পাৰে। গতিকে এই বৈষম্যটো নাইকিয়া কৰি সকলো ক্ষেত্ৰত ল'ৰা ছোৱালীয়ে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে যাতে সমান মৰ্যাদা পায়, সমানে যাতে আগবাঢ়ি যাব পাৰে, সকলোৱে সমানে যাতে নিজৰ যোগ্যতা অনুসৰি সামৰ্থ্য প্ৰদৰ্শন কৰিবৰ কাৰণে সুবিধা পায়, তাৰ ওপৰত কৰিবলগীয়া প্ৰধান কাম যুৱ সমাজৰ আছে। গতিকে যুৱ সমাজেহে সমাজৰ এই লৈংগিক বৈষম্যটো নাইকিয়া কৰিব পাৰিব আৰু লৈংগিক বৈষম্য নাইকিয়া কৰি সমাজৰ এটা জাতীয় জীৱনৰ পুনৰ গঠন কৰিব পাৰিব বা এখন নতুন আৰ্হি সমাজ তেওঁলোকে প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হ'ব। গতিকে এইটো তেওঁলোকৰ এটা প্ৰধান কৰণীয় কাম।
তদুপৰি তেওঁলোকে বৰ্তমান আমি সমাজত দেখিবলৈ পাইছোঁ যে পৰিৱেশৰ অধুন্নতি ঘটিছে, পৰিৱেশৰ বিভিন্ন কাৰণত মানৱ সৃষ্ট কাৰণতে হওক বা প্ৰাকৃতিক কাৰণতে হওক পৰিৱেশৰ অধুন্নতি হৈছে, পৰিৱেশৰ অৱক্ষয় হৈছে। এই পৰিৱেশৰ প্ৰাকৃতিক কাৰণবোৰ উপৰিও মানৱ সৃষ্ট যিবিলাক কাৰক আছে সেই কাৰকবোৰ তেওঁলোকে নাইকিয়া কৰিবৰ কাৰণে বা হ্ৰাস কৰিবৰ কাৰণে যত্ন কৰিব পাৰে। বিভিন্ন ধৰণৰ কাৰণত বৰ্তমান আমি দেখিবলৈ পাইছোঁ যে গোলকীয় উষ্ণতা ক্ৰমে বাঢ়ি আহিছে, সাগৰৰ পৃষ্ঠ উচ্চতা বাঢ়ি আহিছে, গতিকে এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ ওজন লেয়াৰ ডিপ্লিশ্যন হৈছে। এই পৰিৱৰ্তনবোৰ নহ'বৰ কাৰণে সমাজ এখনক ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্টৰ কাৰণে যুৱ সমাজৰ কৰিবলগীয়া যথেষ্ট কৰ্তব্য আছে। গতিকে তেওঁলোকে সমাজৰ ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্টৰ কাৰণে যেতিয়া সচেষ্ট হ'ব তেতিয়া এখন নতুন আৰ্হি সমাজ প্ৰতিষ্ঠিত হ'ব বা জাতীয় জীৱনৰ পুনৰ গঠন হ'ব। গতিকে জাতীয় জীৱনৰ পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত যুৱ সমাজৰ দায়িত্ব আৰু কৰ্তব্য যথেষ্ট আছে। তাৰপিছত আমি ক'ব পাৰোঁ যে মানুহৰ মনটোতেই যুদ্ধৰ সৃষ্টি হয়, মানুহৰ মনতে এটা হিংস্ৰ মনোভাৱৰ সৃষ্টি হয়। গতিকে মানুহৰ মগজুত সৃষ্ট হোৱা যুজুৎসু মনোভাৱটো আমি মগজুতে নাইকিয়া কৰিব লাগিব, নহ'লে সমাজ এখনত বিভিন্ন ধৰণৰ হিংস্ৰ ঘটনা ঘটি সমাজখন এখন বিশৃংখলিত সমাজলৈ ৰূপান্তৰিত হ'ব। গতিকে সমাজ এখন বিশৃংখলতাৰ পৰা ৰক্ষা পাবৰ কাৰণে যুৱ সমাজে সঠিকভাৱে নেতৃত্ব দিব লাগিব আৰু তাৰ কাৰণে মনতে উদ্ভৱ হোৱা যিবিলাক বৈষম্যমূলক মনোভাৱ, যুজুৎসু মনোভাৱ মগজুতে নাইকিয়া কৰিব লাগিব। আৰু যুৱ সমাজে বৰ্তমান সমাজত যিটো ৰাগিয়াল দ্ৰব্যৰ প্ৰভাৱ বৃদ্ধি পাইছে বা ড্ৰাগছৰ ব্যৱহাৰ বৃদ্ধি পাইছে যুৱ সমাজৰ মাজত, এইটো নাইকিয়া কৰিব কেৱল যুৱ সমাজেই পাৰিব। গতিকে সমাজৰ পৰা ড্ৰাগছৰ প্ৰভাৱ নাইকিয়া কৰিবৰ কাৰণে বা অপ্ৰয়োজনীয় সামগ্ৰী যিবিলাক ব্যৱহাৰ কৰি সমাজখনত শৃংখলিতৰ ওপৰত এটা বিচ্যুত কৰিবলৈ কিছুমান প্ৰচেষ্টা যিসকল ব্যক্তিয়ে হাতত লৈছে তাক নাইকিয়া কৰিবৰ কাৰণে যুৱ সমাজে বিশেষ ধৰণৰ ভূমিকা পালন কৰিব পাৰে। সমাজৰ এই চৰম অৱনতি সম্পৰ্কে, ভয়াৱহতাৰ সম্পৰ্কে তেওঁলোকে নিজে উপলব্ধি কৰাৰ লগতে সমাজৰ আন আন ব্যক্তিসকলৰ লগত সেই সম্পৰ্কে সচেষ্ট কৰি তুলিব লাগিব। গতিকে যুৱসকলেই সমাজৰ পৰা এনে ভয়াৱহতা, এনে দুৰ্যোগৰ পৰা বা এনে ক্ষতিকাৰক পন্থাৰ পৰা ৰক্ষা কৰি জাতীয় জীৱনৰ পুনৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত প্ৰবল ইন্ধন যোগাব পাৰে তেওঁলোকে। তদুপৰি আমি দেখিবলৈ পাইছোঁ যে এই কামখিনি তেওঁলোকে সম্পাদন কৰিবৰ কাৰণে, যুৱসকলে এই কাৰ্যসমূহ সম্পাদন কৰিবলৈ হ'লে আমি তেওঁলোককো সম্পদশীল হিচাপে গঢ়ি তুলিব লাগিব, তেওঁলোকক তাৰ কাৰণে উপযোগী কৰি তুলিব লাগিব, দক্ষ কৰি তুলিব লাগিব, তেওঁলোকৰ যি সুপ্ত সম্ভাৱনীয়তা আছে তাক বিকাশৰ কাৰণে চৰকাৰী বা বেচৰকাৰীভাৱে আমি কিছুমান প্ৰচেষ্টা হাতত ল'ব লাগিব। আৰু এই সম্পৰ্কে যুৱসকলৰ নেতৃত্বৰ বিকাশৰ কাৰণে বা যুৱ শক্তিৰ বিকাশৰ কাৰণে ভাৰত চৰকাৰে বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ কাৰ্যপন্থা হাতত লৈ আহিছে। গতিকে চৰকাৰৰ এই প্ৰচেষ্টাসমূহে এই ক্ষেত্ৰত বিশেষ ধৰণে সহায় কৰিব। যুৱ উন্নয়নৰ কাৰণে ভাৰত চৰকাৰৰ যুৱ আৰু ক্ৰীড়া উন্নয়ন মন্ত্ৰালয়ে অসংখ্য কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি আহিছে। এই ক্ষেত্ৰত নেহৰু যুৱ কেন্দ্ৰ, ৰাষ্ট্ৰীয় সেৱা আঁচনি, ৰাজীৱ গান্ধী যুৱ উন্নয়ন ৰাষ্ট্ৰীয় প্ৰতিষ্ঠান আদি সংস্থাই বিশেষভাৱে অনেক কাৰ্যসূচী হাতত লৈ আহিছে যাতে যুৱসকলৰ শক্তিটো উপযুক্ত ধৰণে বিকশিত হয়। অসম চৰকাৰৰ আন্তঃৰাষ্ট্ৰীয় ৰাষ্ট্ৰীয়ভাৱে যুৱ উন্নয়নৰ হকে কৰা আঁচনিসমূহ ৰূপায়ণৰ কাৰণে বিভিন্ন স্তৰত পদক্ষেপ গ্ৰহণ কৰি আহিছে। অসম চৰকাৰে 2020-21 চনৰ বাৰ্ষিক বাজেটত যুৱ উন্নয়নৰ কাৰণে পৰোক্ষভাৱে বহুত কোটি টকা ধাৰ্য কৰিছে। সেইবোৰৰ ভিতৰত মাধ্যমিক শিক্ষাৰ যোগেদি, উচ্চ শিক্ষাৰ যোগেদি, কাৰিকৰী শিক্ষা, অসমৰ ক্ষুদ্ৰ বিত্তীয় অনুদান আৰু সকাহ আঁচনি, অৰুণোদয় স্বনিৰ্ভৰশীল নাৰী, কৃষি পুনৰজীৱিতকৰণ, শৈক্ষিক উৎকৰ্ষতা কেন্দ্ৰ, সাংস্কৃতিক পৰিক্ৰমা বিভাগ, তথ্য প্ৰযুক্তি বিভাগ, দক্ষতা নিয়োগ আৰু উদ্যমিতা, ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ বিভাগ, সংখ্যালঘু কল্যাণ আৰু উন্নয়ন বিভাগ আদি বিভিন্ন শিতানত কোটি কোটি টকা ধাৰ্য কৰি যুৱ উন্নয়নৰ কাৰণে চৰকাৰে বিশেষ পদক্ষেপ হাতত লৈছে। আৰু ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি 2020 যুৱ নেতৃত্ব বিকাশৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ পৰামৰ্শ আগবঢ়োৱা হৈছে। গতিকে এই যুৱ শক্তিৰ গুৰুত্বটো উপলব্ধি কৰি সমগ্ৰ বিশ্বতে বা 2012 চনৰ 12 আগষ্টত
রাষ্ট্রসংঘর তত্ত্বাবধানত আন্তঃরাষ্ট্রীয় যুব দিবস বা ইন্টারন্যাশনাল ইউথ ডে সমগ্র বিশ্বতে পালন করে অহা হয়েছে। আর তেতিয়াৰ প্রতি বছরে 12 আগস্ট দিনটি এই দিবস হিসাবে পালন করা হয়, যুব দিবস হিসাবে পালন করা হয়। আর ইয়ার প্রধান উদ্দেশ্য হল যে যুব শক্তির সদ্ব্যবহারের বাবে সমাজের সজাগতা সৃষ্টি করা। ভারতবর্ষত আকৌ প্রতি বছরের 12 জানুয়ারী তারিখটি স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তীর লগত সম্পর্ক রাখি যুব দিবস হিসাবে পালন করেছে। 1985 চনের পর ইয়াক পালন করে অহা হয়েছে। আর ভারতবর্ষের উপরি বিশ্ব বিভিন্ন ঠাইত যাক রামকৃষ্ণ মঠ আছে তাতো এই যুব দিবস পালন করা হয়। আর উল্লেখযোগ্য যে 2021 চনের আন্তঃরাষ্ট্রীয় যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল খাদ্য ব্যবস্থার রূপান্তরকরণ, মানব আর গ্রহীয় স্বাস্থ্যের যুব উদ্ভাবন, এই দিকের উপর গুরুত্ব আরোপ করেছে। গতি যুবসকলের সক্রিয় অংশগ্রহণের অবিহনে বিশ্বজনীন প্রচেষ্টা সার্থকভাবে লাভ করা সম্ভবপর নয়, বিশ্বজনীন প্রচেষ্টার সার্থকতা লাভ করা আমি আশা করব নয়। গতি যুবসকলে হচ্ছে দেশের পুনর্গঠনত অপরিসীম ভূমিকা পালন করা একটা শক্তি। আজি যুবক যুবতী কাইলৈ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রত বা রাষ্ট্র ধরণী হিসাবে কাম করব। গতি সুস্থ চিন্তা আর কর্তব্যহে ভবিষ্যতে এখন সুস্থ স্বাভাবিক তথা বিকাশীল সমাজের পথ প্রশস্ত করে তুলব। কর্তব্য হচ্ছে অন্তহীন, বিরামহীন আর দৃষ্টান্তবিহীন। গতি এই বিষয়টির উপর যুব সমাজের জাতীয় জীবনের পুনর্গঠন করার ক্ষেত্রে আর বহুতো দায়িত্ব কর্তব্য আছে। এই সকল দায়িত্ব কর্তব্য আমি কম সময়ের ভিতর বিস্তারিতভাবে দাঙি ধরাটা সম্ভবপর নয়। গতি এই সম্পর্কীয় প্রধান বা মুখ্য বিষয়সমূহ ইতিমধ্যে আমি আলোচনা করেছো। আর পুনের মহাবিদ্যালয় সমূহ কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করে আমাক দুআষার কবর কারণে সুবিধা প্রদান করার কারণে আমি কৃতার্থ হয়েছো আর সকলকে পুনের ধন্যবাদ জ্ঞাপন করেছো।